আসসালামু আলাইকুম, আলমগীর ব্লগসের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে নিয়ে এসেছি সবার পছন্দের বাইক টিভিএস আরটিআর 160 সিসির একটি বাইক, মাত্র 3 মাস বয়সী একটি বাইক। ফুল বাইক গাড়িটির ফুল রিভিউ দেখাবো, তার আগে ছোট্ট করে একটা ইন্ট্রো থেকে ঘুরে আসছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুপ্রিয় ভিউয়ার্স। অ্যাপাচি আরটিআর 160 সিসির 2022-এর একদম লাস্ট মডেলের বাইকটি। গাড়িটির ফুল ডিটেল জানানোর আগে গাড়িটির আশেপাশে চারপাশে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। একদম আউটলুকিং, খুবই সুন্দর শোরুম কন্ডিশন। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো সামনের অংশ থেকে শুরু করছি। দেখতে পাচ্ছেন সামনের অংশ, হেডলাইটের অংশ একদম ফুল ফ্রেশ কন্ডিশন, কোথাও কোনো ধরনের স্পট বা অবাঞ্ছিত দাগ নেই। দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ। সুপ্রিয় ভিউয়ার্স, এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি সামনের সকাপ সহ সামনের চাকার দিকে। দেখতে পাচ্ছেন সামনের সকাপটা এখন পর্যন্ত নতুনই আছে, আর সামনের চাকার কথা কি বলবো, এখনও ফুরফুরি লেগে আছে, চাকা ক্ষয় হয়নি বললেই চলে। সুপ্রিয় ভিউয়ার্স, সামনের ডিস্কটা দেখতে পাচ্ছেন, সামনের ডিস্ক খুবই চমৎকার, একদম নতুন হাস্যোজ্জ্বল ডিস্ক মনে হচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, এর পরবর্তীতে চলে যাচ্ছি গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক দেখানোর জন্য। গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন, একদম নতুনের মতো ঝকঝকে টকটকে, কোথাও কোনো ধরনের স্পট নেই, এবং শোরুম শোরুমে যেমন নতুন ঠিক তেমনই পাবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এর পরবর্তীতে আমরা ইঞ্জিন কোয়ালিটি দেখানোর জন্য চলে যাচ্ছি। নতুন গাড়ি যেহেতু ইঞ্জিনের কথা তো বলাই লাগে না, ইঞ্জিনের অংশটুকু কিন্তু অনেক ভালো, অর্থাৎ এখন পর্যন্ত যেহেতু নতুন গাড়ি খোলা পড়েনি আর কোনো কিছু দেখার নাই, তবুও আপনাদেরকে দেখাইলাম। সুপ্রিয় ভিউয়ার্স, তাছাড়া সরাসরি দেখলেও বুঝতে পারবেন যে নতুন গাড়ির অবস্থা কী। এছাড়া আমরা শোরুম পেপার সহ সব কিছু ডকুমেন্ট দিয়ে দেব। সুপ্রিয় ভিউয়ার্স, এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি গাড়িটির পিছনের অংশে। দেখতে পাচ্ছেন গাড়িটির পিছনের লুকিংটা কিন্তু অনেক সুন্দর, যেহেতু নতুন গাড়ি বলাই লাগে না, বলার অপেক্ষায় থাকে না। গাড়িটি নাটোরের নাম্বার করা, নাটোরের হাফ টাকার নাম্বার, এখনও স্মার্ট কার্ড বা ডিজিটাল প্লেট পাওয়া যায়নি যেহেতু নতুন গাড়ি, তবে ফিঙ্গার হয়ে গেছে, খুব শীঘ্র পাওয়া যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা চলে যাচ্ছি গাড়িটির পিছনের অংশে, পিছনের চাকার দিকে। পিছনের চাকার কথা বলার কোনো অপেক্ষা থাকে না, দেখতে পাচ্ছেন চাকায় এখনও ফুরফুরি লেগে আছে, চাকার বিটগুলো অনেক ভালো আছে। সুপ্রিয় ভিউয়ার্স, নতুন গাড়ি নতুনভাবে যারা চালানোর জন্য নিতে চান একদম সুলভ মূল্যে, তাদের জন্য এই গাড়িটি আমি সাজেস্ট করব। সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা চলে যাব গাড়িটির কত কিলো রান হয়েছে সেটা দেখার জন্য। তার আগে দেখাবো গাড়িটির সাউন্ড কোয়ালিটি। ঠোকাই ঠোকাই স্টার্ট। যারা বাইক প্রেমী এবং বাইকের সাউন্ড শুনে বোঝেন, তাদের যুগে বলার অপেক্ষা রাখে না ইঞ্জিনের কন্ডিশন কি। আর নতুন গাড়ি যেহেতু, সেহেতু বলা তো মনে করছি না যে গাড়িটির সাউন্ড বা কোয়ালিটির অবস্থা কি। সুপ্রিয় ভিউয়ার্স, যারা নতুন গাড়ি নিতে চান একটু সুলভ মূল্যে, তাদের জন্য এই গাড়িটি। এখন আমরা দেখাবো গাড়িটির, গাড়িটি কিন্তু মাত্র 3.5 মাস বয়স এবং খুবই কম চলছে, সরাসরি দেখলে বুঝতে পারবেন। এই গাড়িটি যদি নিতে চান অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে, এবং এই ভিডিওর মাধ্যমে আসলে একটা স্পেশাল ডিসকাউন্টের মাধ্যমে আপনাদেরকে অনার করা হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস মাত্র 1.5 লক্ষ টাকা, মাত্র 1.5 লক্ষ টাকায় শোরুম কন্ডিশন নাম্বার সহ প্লেট এবং ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড আমাদের শোরুমের পক্ষ থেকে আপনাদেরকে তুলে দেওয়া হবে, সো কোনো ধরনের টেনশন নাই। মাত্র 1.5 লক্ষ টাকায় নতুন নিউ কন্ডিশন অ্যাপাচি আরটিআর 2022-এর মডেল পেয়ে যাবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই গাড়িটি পেতে অবশ্যই আমাদের শোরুমে চলে আসুন। আর আমাদের শোরুমের ঠিকানা বনানি বাইপাস লিচুতলা বেতগাড়ি বগুড়া। তাছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শোরুমের নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানে নক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তাছাড়া নতুন পুরাতন গাড়ির ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে
এবং নতুন কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।